আসসালামু আলাইকুম, বগুড়া কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই গরম প্রখর রোদে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। চলুন তাহলে আর দেরি না করে চলে যাই মূল পর্বে। এখানে আমি একটা গ্লাসে 2 চামচ লেবুর রস নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ অরেঞ্জ পাউডার, দিয়ে দিচ্ছি চিনি, পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেগুলো ঠান্ডা পানি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই বরফ দেইনি, আপনারা চাইলে বরফ কুচিও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম বিট লবণ, ব্যাস হয়ে গেল আমার অরেঞ্জ লেমন জুস। এখানে আমি আবারও আরও একটা শরবত বানানোর জন্য দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ আদার রস, দিয়ে দিচ্ছি চিনি মিশ্রিত পানি, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। ব্যাস হয়ে গেল আমার আদা লেবুর শরবত। আমি আরও একটা শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস, নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি মিশ্রিত ঠান্ডা পানি। এতো আমার হয়ে গেল জিরা লেবুর শরবত। আমি আরও একটা শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য, দিয়ে দিচ্ছি ইসবগুলের ভুষি 1 চামচ, দিয়ে দিচ্ছি চিনি মিশ্রিত ঠান্ডা পানি। এই ইসবগুলের ভুষিটা 15-20 মিনিট রেখে দেওয়ার পরে দেখবেন ফুলে ফেঁপে গেছে, খেতেও তখন ভালো লাগবে। দেওয়ার সাথে সাথেই খাবেন না, কিছুক্ষণ পরে খেয়ে নেবেন এই শরবতটা। আমি আরও একটি শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ তুকমা দানা, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি মিশ্রিত ঠান্ডা পানি। এই তুকমা দানাটাও 15-20 মিনিট রাখার পরে দেখবেন অনেকটাই ফুলে ফেঁপে গেছে, তখন খাবেন, সঙ্গে সঙ্গেই খাবেন না এই শরবতটা। ব্যাস হয়ে গেছে আমার শরবতটা। এবার আমি আরও একটা শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি মিশ্রিত ঠান্ডা পানি। ব্যাস হয়ে গেল আমার ফ্রেশ লেমন জুস। ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।